সাভারে একটি কারখানার 1,53,00,000 টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন ওই কারখানার 2 কর্মকর্তা। দুপুরে সাভারের হেমায়তপুরের নাজিমনগর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে র্যাপচারের কমান্ডার আব্দুল হাকিম জানান, তেঁতুলছড়া এলাকার অবনী নিট ওয়ার কারখানা থেকে প্রাইভেট কার্যকে হেমায়তপুরে অবনী গ্রুপের আরেকটি কারখানার শ্রমিকদের বেতনের টাকা নিয়ে যাচ্ছিলেন 3 কর্মকর্তা। গাড়িটি হেমায়তপুরের নাজিমনগর এলাকায় পৌঁছলে 3টি মোটরসাইকেল আরোহী 6 জন ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে গুলি ছোড়ে। এরপর অস্ত্রের মুখে কর্মকর্তাদের মারধর করে টাকা নিয়ে যায়।